ছড়িয়ে ছিটিয়ে থাকা মাথার খুলিসহ হাড় কঙ্কাল উদ্ধার বাঁকুড়া জয়পুর ব্লকের প্রসাদপুরে। আর এই হাড় কঙ্কালকে ঘিরে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় এলাকায়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জয়পুর থানার পুলিশ। সূত্রের খবর, আজ বিকালে প্রসাদপুর গ্রাম সংলগ্ন পদুমপুর এলাকার এক পুকুরের পাড়ে মাথার খুলিসহ হাড় কঙ্কাল দেখতে পায় স্থানীয় কিছু ব্যক্তি। কাছে গিয়ে দেখেন মানুষের মাথার খুলির মতো দেখতে একটি অংশ পড়ে রয়েছে এবং ঘটনাস্থলে প্রচণ্ড দুর্গন্ধ ছড়িয়েছে। তৎক্ষণাৎ স্থানীয় মানুষজন জয়পুর থানায় খবর দিলে দ্রুত ঘটনাস্থলে যান জয়পুর থানার পুলিশ এবং সেই খুলিটিকে উদ্ধার করে পুলিশ। পাশাপাশি আরও খোঁজাখুঁজি করতে গিয়ে দেখতে পান নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেহাংশের অবশিষ্ট অংশ। দেহের মাংস পচে গিয়ে কঙ্কালে পরিণত হয়ে গিয়েছে। আর এই মানুষের হাড় কঙ্কাল উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় স্থানীয় ওই এলাকায়। সূত্রে জানা যায় বেশ কিছুদিন আগেই ওই এলাকার এক মানসিক ভারসাম্যহীন এক 50 বৎসরের এক ব্যক্তি নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন খুঁজে না পাওয়ার পরে স্থানীয় জয়পুর থানায় মিসিং ডায়েরি করেন। অবশেষে আজ প্রায় 15 দিন পরে উক্ত ব্যক্তির পাশের গ্রামের এক পুকুর পাড় থেকে এই হাড় কঙ্কাল উদ্ধার হওয়ার জয়পুর থানার পুলিশ শনাক্ত করার জন্য তার পরিবারের লোককে খবরাখবর দিয়েছেন। এই মুহূর্তে জয়পুর থানার পুলিশ হাড় কঙ্কাল উদ্ধার করে জয়পুর থানায় নিয়ে যায়। আদৌ এই নিখোঁজ ব্যক্তির সাথে এই কঙ্কালের কোনো মিল আছে কিনা তা তদন্ত করে দেখছেন পুলিশ আধিকারিকরা। বাঁকুড়া জয়পুর থেকে রঞ্জিত কুণ্ডুর রিপোর্ট, বাংলা সার্কেল নিউজ। আজকে 31 তারিখ থেকে 31 তারিখ রাতে থানায় ডায়েরি করেছিলাম 1 তারিখে। কেজিটা আমাদের চেনা লাগছে, দেহটা তো আমি তো বুঝতে পারছি না। এই জায়গাটা ষষ্ঠের পার্ব, আমার নাম জয়দেব কুণ্ডু, আমি ওর ছেলে। করছিল দীর্ঘ 12-13 দিন হয়ে গেল, আমরা তার জন্য থানা ডায়েরিতে আরম্ভ যাবতীয় সব কিছু কাজ করেছি এবং গ্রামে খোঁজ আরামবাগ থানা, কুতুলপুর থানা এবং একটু আননর্মাল ম্যান ছিল, কিন্তু তাকে অনেকবার সাবধান করে বাড়ির মধ্যে রাখা হয়েছিল বছর কয়েক ধরে, কিন্তু তাকে পাওয়া যাচ্ছিল না। থানা ডায়েরি পর্যন্ত হয়েছিল, কিন্তু আজকে হঠাৎ করে বিকেলবেলা 2-4টে বাচ্চা ছেলে খেলতে এসে মানে পায়খানা বসতে এসে তারা দেখে হাড় কঙ্কাল দেখে তারা খবর দেয় আমাদের গ্রামের মানুষকে। মানুষকে খবর দেওয়ার পর আমরা জনা কয়েক বয়স্ক মানুষের সিনিয়র জুনিয়র মিলে দেখতে এসেছিলাম, দিয়ে থানায় আমার খবর দেওয়া হয়। সে আসে এলাকায় তত্ত্বাবধান করে করে পুলিশ প্রশাসনকে খবর দেয়। দেওয়ার পর মানুষজন সবাই মিলে এসে পুলিশকে সহযোগিতা করে যার বাবা নিখোঁজ ছিল তাকে ছেলে কি বলছে এটা চিনতে পেরেছে, চিনতে পেরেছে, গেঞ্জিটা প্যান্টটা লুঙ্গিটা চিনতে পেরেছে। এখন থানায় ডেকেছে, বড়বাবু থানায় যাওয়া হবে।